ইন্ডিয়ান প্রত্যেকটি কয়েনে বিভিন্ন রকম চিহ্ন থাকে, ডায়মন্ড, ডট, স্টার এবং কয়েকটাতে থাকে না। এর অর্থগুলো হচ্ছে, যদি ডায়মন্ড চিহ্ন থাকে তাহলে এটা মুম্বাইয়ে ঢালা হয়েছে, অর্থাৎ বানানো হয়েছে। যদি ডট চিহ্ন থাকে তাহলে এটা নয়দাতে বানানো হয়েছে, এবং যদি স্টার চিহ্ন থাকে তাহলে এটা হায়দ্রাবাদে বানানো হয়েছে, আর যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এটা কলকাতাতে বানানো হয়েছে। এই ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনার জেনে কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসার বেল আইকনটা হিট করতে ভুলবেন না। আর যদি ইনস্টাগ্রামে দেখছেন তাহলে অবশ্যই ফলো করবেন। চলুন ভিডিওটা এখানে শেষ করা যাক, আবার আসবো নতুন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থাকবেন, জয় হিন্দ।